आशीष बांगला प्रिय चैनले आज के रवीन्द्रनाथ ठाकुर आबार एक कवितार आलोचना निये एसेछि। तब ये आलोचना जावार पूर्वे प्रत्येक हमारे चैनल सबसक्राइब करते अनुरोध करी एवं ये धरनेर भिडियो सबार आगे पेते बेल आइकनटी क्लिक कर देवार जन्य अनुरोध जानाई। एबार आमि शुरू करब आमादेर आलोच्य विषय। आज के आमादेर आलोच्य विषय कवि रवीन्द्रनाथ ठाकुरेर बहुल प्रचलित ओ विख्यात कविता भारत तीर्थ। से भारत तीर्थ कविताटी कवि रवीन्द्रनाथ 1317 बंगाब्देर 18 आषाढ़ रचना करेछिलेन। एटि मूल काव्येर नाम गीतांजलि। यह गीतांजलि काव्य प्रकाश पेयेछिलो 1910 ख्रीष्टाब्दे। कवि रवीन्द्रनाथ ठाकुर खेया नौकाय करे पौंछालेन गीतांजलि गीताली और गीतिमाल्यर जगते। সেখানে গিয়ে তিনি তার প্রাণেশের উদ্দেশ্যে অন্তরের অন্তরতম আপুতি নিবেদন করলেন। তিনি যে ভাবে ও ভাষায়, তিনি যে আন্তরিকতার সঙ্গে নিজেকে প্রাণেশের পদতলে সমর্পণ করেছেন, সেই আন্তরিকতার বোধহয় বিশ্বে কোনো ভাষায় এত নিগূঢ়ভাবে ফুটে ওঠেনি। এই গীতাঞ্জলি কাব্যে শুধুমাত্র প্রাণেশ বা অরূপরতনের সন্ধানী কবি করেননি, সেই সঙ্গে কবি বেশ কিছু কবিতাই ভারতীয় পুরাণ ঐতিহ্যের, ভারতীয় সংস্কৃতির যে চিন্তা, ভারতীয় সংস্কৃতির যে রীতিনীতি, ভারতের যে বৈচিত্র্যের মধ্যে একতার সুর, তার বন্দনা গীতিও রচনা করেছেন। তার মাতৃভূমি বা আমাদের মাতৃভূমি ভারতবর্ষের, ভারতবর্ষকে একটি তিনি মহাসাগর রূপে কল্পনা করে তার মায়ের প্রতি, ভারতবর্ষ মায়ের প্রতি অন্তরের অন্তঃস্থলের শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন। ঠিক তেমনই একটি কবিতা ভারত তীর্থ। সেই ভারত তীর্থ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন কেমন করে বিভিন্ন বিভিন্ন জাতি, বিভিন্ন সম্প্রদায় যুগ যুগ ধরে এই ভারতবর্ষের বুকে এসেছে এবং তারা এই ভারতবর্ষেই বাস করেছে। এই ভারতবর্ষ হয়ে উঠেছে মহামানবের মিলন ক্ষেত্র, যে ভারতবর্ষ থেকে সাম্য মৈত্রী এবং ভালোবাসার বাণী উদগিত হয়েছিল, যে ভারতবর্ষে সাম্য মৈত্রী এবং ভালোবাসার বাণী সারা বিশ্ব প্রচার করেছিল, যে ভারতবর্ষ হতে সেই ভারতবর্ষ আপন বুকে কেমন করে নানান দেশের নানান মানুষকে নিজের সন্তানের মতো গ্রহণ করেছে, এই ঐতিহ্যকে, এই সাংস্কৃতিক ঐতিহ্যকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ভারত তীর্থ কবিতায় স্মরণ করেছেন। প্রথমেই কবি বলেছেন, হেমর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে, হেতায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নরদের বোতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে, ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেতায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। প্রথমেই তিনি এই ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলে বর্ণনা করেছেন। সাগরে যেমন বিভিন্ন নদী উপনদীর ধারা এসে মিশে এবং যখন সাগরে এসে মিশে সেগুলার নদীর জল বা উপনদীর জল বলে তাদের পৃথক কিছু পরিচয় থাকে না, সেগুলো সবই হয়ে যায় সাগরের জল, সাগরের জলে পর্যবসিত হয়। সেই সাগর যেমন উদার এবং উন্মুক্তভাবে সমস্ত নদীকেই আপন হৃদয়ে গ্রহণ করে, ঠিক তেমনভাবে এই ভারতবর্ষের বুকে যুগ হতে যুগান্তর ধরে বিভিন্ন জাতি, বিভিন্ন সময়, বিভিন্ন মনোভাব নিয়ে এই ভারতবর্ষে এসেছে। কখনো তারা অত্যাচারের প্লাবন বইয়ে দিয়েছে, আবার কখনো কখনো এই ভারতবর্ষকে তাদের মাতৃভূমি হিসাবেই কোনো কোনো জাতি ভালোবেসে রয়ে গেছে। এই ভারত মাতা কাউকে কিন্তু বর্জন করেননি, কাউকে কিন্তু এখান হতে বিতাড়িত করেননি, তিনি সকলকেই সমানভাবে
উদার উন্মুক্ত চিত্তে প্রত্যেকেই গ্রহণ করেছেন। এই গ্রহণ করে তিনি হয়ে উঠেছেন মহামানবের মিলন তীর্থ। এই মিলন তীর্থের বুকে দাঁড়িয়ে কবি প্রথমেই বললেন, এমূর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে। এই ভারতভূমি তার কাছে পুণ্যতীর্থে, তীর্থের সমান। মানুষ তীর্থ করলে যেমন পুণ্য হয়, এই ভারতবর্ষে জন্মগ্রহণই একটা পুণ্যের কাজ। হেমোর চিত্ত, হে কবিচিত্ত, তিনি যে রবীন্দ্রনাথ নিজেকে বলছেন হেমোর চিত্ত, অর্থাৎ এই যে আত্মসমর্পণ, এই আত্মসমর্পণ বিশ্বের অন্য কোনো ভাষায় তেমনভাবে ফুটে ওঠেনি। হেমোর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগরে তীরে। এই ভারতের মহামানবের সাগর তীরে হেমোর চিত্ত, এই পূর্ণ তীর্থে তুমি জেগে ওঠো। হেতাই দাঁড়ায় দুবাহু বাড়ায়ে নবী নরদেব উদারে, এইখানেই দাঁড়িয়ে উদার ছন্দে উন্মুক্তভাবে তিনি দুহাত বাড়ায়ে ভালোবাসার মাধ্যমে তিনি নরদেবতাকে গ্রহণ করতে চান। অর্থাৎ এখানে কবি মানুষকে দেবতারূপে দেখেছেন। আসলে আমাদের উপনিষদে যত্র জীব তত্র শিব, যতগুলি জীব ততগুলি শিব। আসলে মানুষের মধ্যেই ভগবান বিরাজমান। এই যে তত্ত্ব, এই তত্ত্ব কথাকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে গ্রহণ করলেন। তিনি দেখালেন, তিনি নরকে অর্থাৎ মানুষকে দেবতারূপে কল্পনা করেছেন। তিনি এই গীতাঞ্জলি কাব্যেরই দিনের সঙ্গী কবিতাতেও বলেছিলেন যে, যেথাই থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানে যে তোমার চরণ রাজে, সবার পিছে সবার নিজে, সব হারাদের মাঝে। তিনি কোথায় থাকেন ভগবান, না ভগবান থাকেন সবার নিচে সবার পিছে সব হারাদের মাঝে। মানুষের মধ্যেই ভগবান বিরাজমান। যেখানে কামার কুমোর সাধারণ মানুষ কাজ করে, সেই সেখানেই তিনি বিরাজ করেন। ঠিক এখানেও এই ভারত তীর্থ কবিতাতে একইভাবে তিনি বলছেন, নবী নরদেবতারে মানুষই তার কাছে দেবতা স্বরূপ। উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে, ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেতাই নিত্য হের পবিত্র ধরিত্রী রে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এইখানেই তিনি নিত্য হের পবিত্র ধরিত্রী রে, এখানেই তিনি পবিত্র ধরিত্রীকে দেখেন, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাই জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দরবার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হল ভারা। কোথা কত যুগ যুগান্তর হতে এই ভারতবর্ষের বুকে কত মানুষের ধারা এসেছে। আর ভারতবর্ষ কি করেছেন, না সেই সব মানুষ দরবার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হল হারা। আর তার ফল কি হলো, না তার ফল হলো হেতায় আর্য, হেতায় অনার্য, হেতায় দ্রাবিড় চীন, সকুন্দল পাঠান মোঘল এক দেহে হল লীন। এইখানে সকুন্দল পাঠান মোঘল আর্য প্রত্যেকেই এই ভারতবর্ষের বিদেশ থেকে, অন্য জায়গা থেকে এই ভারতবর্ষে এসেছে। তার ফলে সকুন্দল পাঠান মোগল চীন, দ্রাবিড় চীন, আর্যনার্য সব মিলে মিশে একীভূত হয়ে গেছে। অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই মন্ত্র, এই সূত্র, এই বৈশিষ্ট্য আমরা ভারতবর্ষের বুকে দেখতে পেয়েছি। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেতা হতে সবে আনে উপহার, দেবে আর নেবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই ভারতবর্ষের প্রধান বৈশিষ্ট্যই হলো দেবে আর নেবে। ভারতবর্ষ যেমন সাম্য মৈত্রী ভালোবাসা এবং প্রেমের মন্ত্র সারা বিশ্ব জুড়ে, সারা বিশ্বকে দিয়েছে, ঠিক তেমনি প্রযুক্তি, বিজ্ঞান ইত্যাদি অন্যান্য দেশ থেকে গ্রহণ করেছে। অর্থাৎ দেওয়া এবং নেওয়ার মাধ্যমেই কোনো মানুষ বা কোনো দেশ পরিপূর্ণ হয়ে উঠেছে। এই ভারতবর্ষও তার ব্যতিক্রম নয়। এই ভারতবর্ষও এই দেওয়া এবং নেওয়ার সূত্রে, এই দেওয়া এবং নেওয়ার মন্ত্রে দীক্ষিত। দেবে আর নেবে পশ্চিম আজ খুলিয়াছে দ্বার, অর্থাৎ আমাদের পাশ্চাত্য ভূমি থেকে আমাদেরকে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি গ্রহণ করতে হবে। সে তা হতে সবে আনে উপহার, সেই সমস্ত উপহার আমরা গ্রহণ করেছি যার দ্বারা আমরা পার্থিব দিক থেকে উন্নত হয়েছি। আর আধ্যাত্মিক দিকের পথ দেখিয়েছেন কে, না এই ভারতভূমি, ভারতবর্ষের ঋষি ঋষি সন্তানের দল, ঋষি সন্ন্যাসীর দল, তাঁরাই সারা বিশ্বকে শিখিয়েছে উদার মানবিকতার মন্ত্র,
তারাই এই বিশ্বকে দেখিয়েছে সাম্য মৈত্রী এবং প্রেম এবং প্রীতির মন্ত্র। অর্থাৎ একদিকে একদিকে তারা গ্রহণ করেছে পার্থিব সুখ, পার্থিব ঐশ্বর্য, অন্যদিকে তারা দিয়েছে আত্মিক ঐশ্বর্য। এইভাবে পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সে তা হতে সবে আনে উপহার, দেবে আর নেবে, মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপদ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নয় নয় দূর, আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। এই যার জনার্য সকুন্দল পাঠান মুঘল, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন জাতি বিভিন্ন বৈদেশিক শক্তি এই ভারতবর্ষের বুকে পা রেখেছে, তারা যে সবসময় ভালো মানসিকতা নিয়ে এসেছিল তা কিন্তু নয়। কেউ এসেছে রণধারাবাহী জয়গান গাই উন্মাদ কলরবে, রণধারাবে উন্মাদ কলরবে, জয় তাদের জয় জয় ঘোষণা করার জন্যই তারাই এসেছে। ক্রমে ক্রমে তারা কি হলো না, তারা মূর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, প্রত্যেকে যেন এই ভারতভূমির মাঝে বিরাজ করেছে, কেউ দূরে থাকেনি, আমার শুনিতে রয়েছে ধুনিতে তার বিচিত্র সুর। হে রুদ্রবীণা বাজো বাজো, ঘৃণা করি দূরে আছা যা আছে যারা, আজও বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়ায় ফিরে দাঁড়াবে ফিরে, এই ভারতের মহামানবের সাগরে তীরে। আজকে যারা উচ্চ নীচ ভেদাভেদের জন্য, যাদের মনে এখনো সংকীর্ণতা রয়েছে, যারা এখনো এই মহামানবের মানব তীরে মানবভূমিতে এখনো নিজেদেরকে মেলাতে পারেনি, কবি বিশ্বাস করেন বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ফিরে, তারাও আসবে এই ভারতের মহামানবের সাগর তীরে। হেতা একদিন বিরামহীন মহা অঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী, তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। এই ভারতভূমি হতে উদ্গত হয়েছিল মহা অঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্র উঠেছিল রণরণী, তারপর তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া। এটাই তো ভারতবর্ষের মূল বৈচিত্র্য, বিচিত্রতার মধ্যে ঐক্য, নানা ভাষী নানা নানা জাতি নানা ভাষা নানা নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বৈচিত্র্যের মধ্যে একতা, এটাই তো ভারতবর্ষের প্রাণের ধর্ম। তাই একের মধ্যে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগিয়া জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোঁজা খোলা আজিদার, হেতাই সবারে হবে মিলিবারে অনতি আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হুমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে না সইতে মরমদইতে আছে যে ভাগ্যে লিখা। এই যে যজ্ঞের আয়োজন করা হয়েছে, এই যজ্ঞের শিখায় হুম শিখায় চলছে কি না দুঃখের রক্ত শিখা, এই দুঃখের রক্ত শিখা সহ্য করতে হবে, মর্মে দহিতে হবে, কারণ সেটা আমাদের ভাগ্যে লেখা আছে। এ দুঃখ বহন কর মোর মন, শোনরে একের ডাক, যত লাজ ভয় কর কর জয়, অপমান দূরে যাক। এই যজ্ঞের পবিত্র অগ্নিতে আমাদের যত অপমান যত লজ্জা যত ভয় সব দূর হয়ে যাক, দুঃসবেতা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ, পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। দুঃসবেথার আমাদের ভারতবর্ষের যে পরাধীনতা, আমাদের ভারতবর্ষের যা কিছু মলিনতা এখনো আছে, সব কিছু একদিন দুঃসহ ব্যথা হবে অবসান, ভারতবর্ষের যে যন্ত্রণা দুঃখ সবার একদিন হবে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ, তারপরে ভারতভূমি হতে জন্ম নেবে এক বিরাট ঐতিহ্যবান প্রাণ, পোহাই রজনী জাগিছে জননী বিপুল নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। তারপর কবি উদার মন্ত্রে সমস্ত মানুষকে আহ্বান জানিয়েছেন, এসো এ আর্য এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সুচি করি মন কর ধর হাত শোভাকার, এসো এ পতিত হোক অপনীত সব অপমান ভার,
তিনি প্রত্যেককে আহ্বান জানিয়েছেন। ভালোবাসার মন্ত্রে দীক্ষিত করে তিনি দুবাহু বাড়িয়ে দিয়েছেন মানবতার দরবারে। তিনি তারপর কি করেছেন না, তাদেরকে আহ্বান জানিয়ে বলেছেন, এসো হে আর্য, হে আর্য, হে অনার্য, হে হিন্দু, হে মুসলমান, হে ইংরেজ, হে চীন, সারা বিশ্বের সমস্ত জাতি, যত জাতি আছে সবাই এসো। তার সঙ্গে সঙ্গে কি বলেছেন, আমাদের সমাজের মধ্যে যে ছোটখাটো বিভেদ আছে তারাও এসো, এসো ব্রাহ্মণ। আজকে আর নিজের জাতিগত ঐতিহ্যে জাতিগত গরিমায় দূরে সরিয়ে থাকা নয়, এসো এ ব্রাহ্মণ, সূচি করি মন, ধরো হাত সবাকার। আজ যাকে তুমি অসুচি বলে দূরে ঠেলে দিয়েছ, তাদেরকে তুমি তোমার নিজের হৃদয়কে সূচি করে পবিত্র করে হাত ধরো। এসো এ পতিত, হোক অপনীত সব অপমান ভার। হে পতিত, যাকে আমরা দূরে ঠেলে দিয়ে মানবকে অপমান করেছি, ভারতবর্ষের ঐতিহ্যকে অপমান করেছি, সেই অপনীত, এসো এ পতিত, হোক অপনীত সব অপমান ভার। সমস্ত অপমানের আজ অবসান হয়ে যাক। মার অভিষেকে এসো এসো তোরা, মঙ্গল ঘট হই নিজে ভরা, সবার পরে সে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। আজকে মায়ের অভিষেক, সেই অভিষেক হবে কি, সে না সকল জাতির সকল মানবের স্পর্শ করা পবিত্র তীর্থের জলে। সেই তীর্থের জলটা কেমন, না সকল মানুষের স্পর্শে তা হয়ে উঠছে পবিত্র। মার অভিষেকে এসো এসো তোরা, মঙ্গল ঘট হয়ে নিজে ভরা, সেই মঙ্গল ঘট আমাদেরকে ভরতে হবে কেমন করে, না সবার পরশে পবিত্র করা তীর্থ নিয়ে, সকল মানুষের স্পর্শে সেই নীর হয়ে উঠবে তীর্থের নীর, পবিত্র নীর। সেই পবিত্র নীর দিয়ে আমার মাতৃভূমির, আমার ভারত মায়ের অভিষেক হবে। এসো এসো তোরা, আজি ভারতের মহামানবের সাগর তীরে। আজ এই পর্যন্তই।